পশ্চিমবঙ্গ সরকারের লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে বালুরঘাট টাউন বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বালুরঘাট শহরের মানুষের কাছে গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। এরপর তা মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর মধ্যে দিয়ে অভিনব আন্দোলনে বিজেপি যুব মোর্চা সদস্যরা। বেকার সমস্যা বাড়লেও হেলদোল নেই সরকারের। এর মধ্যেই চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। ঠিক এমন পরিস্থিতিতে বেকারদের চাকরির দাবিতে ও দুর্নীতির প্রতিবাদে সরব হয়েছে বিজেপি যুব মোর্চা। শুক্রবার দুপুরে বালুরঘাট পুরসভার সামনে গণস্বাক্ষর অভিযানে নামলো দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি যুব মোর্চার বালুরঘাট টাউন কমিটি। এদিন কয়েক ঘন্টায় 100 বেশি বেকার যুবক যুবতী গণস্বাক্ষর করে প্রতিবাদে সামিল হন। আগামী দিনে এই গণস্বাক্ষর সম্মিলিত পত্র মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। বেকার যুবক যুবতীরা চাকরি চায়, কর্মস্থান চায়, তা বুঝিয়ে দেওয়া হবে এবং এই দুর্নীতিকে মানুষ যে আর ভালোভাবে নিচ্ছে না তা একরকম পরিষ্কার হয়েছে বলেই বিজেপি যুব মোর্চার তরফে জানানো হয়েছে। এদিনের গণস্বাক্ষর অভিযানে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী, টাউন যুব মোর্চার সভাপতি বাবুসোনা অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। আজকে আমাদের যে কর্মসূচি দক্ষিণ দিনাজপুর জেলা যুব মোর্চার পক্ষ থেকে বালুরঘাট শহর মণ্ডলের উদ্যোগে গণস্বাক্ষর অভিযান, এই গণস্বাক্ষর অভিযানের উদ্দেশ্য যে তৃণমূলের সরকারের অপশাসন এবং লটারি সহ বিভিন্ন রকম দুর্নীতি, নিয়োগ ক্ষেত্রে দুর্নীতি, সেই দুর্নীতির প্রতিবাদে আর যুব সমাজকে কাজ নেই যে কাজ চায় আর চাকরি নেই চাকরি চায়, এই দাবি নিয়ে আজকে সাধারণ মানুষের কাছ থেকে আমরা গণস্বাক্ষর নিচ্ছি। আর এই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর থেকে এই এক ঘন্টার মধ্যে 100 জনের অধিক আর সাধারণ যুবকেরা এই গণস্বাক্ষর দিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে প্রতিবাদ, সেই প্রতিবাদকে আর সংঘবদ্ধ করছে, তারা প্রতিবাদ জানাচ্ছে। তাই আমরা এই গণস্বাক্ষরকে একত্রিত করে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পাঠাবো, এই প্রতিনিধি হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর থেকে, যে আপনাকে এই বালুরঘাট শহরের মানুষ চাইছে না, যুব সমাজ চাইছে না, আজকে তার প্রতিনিধি হিসেবে আজকে সেই সই সংগ্রহ করে মমতা ব্যানার্জিকে পাঠাবো। এবং আগামী দিনে যদি এই সই সংগ্রহের মাধ্যম দিয়ে মমতা ব্যানার্জির ঘুষ না ফেরে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে, চাকরির ব্যবস্থা না করে, তাহলে আগামী দিনে যুব সমাজকে একত্রিত করে আমরা বালুরঘাট শহরে এবং গোটা দক্ষিণ দিনাজপুর জেলাতে বৃহত্তর আন্দোলনের পথে আমরা নামব। বালুরঘাট থেকে সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।